ফরিদপুরের নগর কান্দায় বিয়ে বাড়িতে বরযাত্রার মেহমান বেশি আসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বর সহ উভয় পক্ষের অন্তত নয় জন আহত হয়েছে এদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মধ্য কাইচাইল গ্রামে পান্ন বিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নাগরদিয়া গ্রামের মিরান তালুকদারের পুত্র ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ আলম তালুকদারের দু মাস আগে বিয়ে হয় শুক্রবার আনুষ্ঠানিকভাবে বরযাত্রীরা কোণের বাড়িতে যায় চুক্তি মোতাবেক বিয়েতে একশো জন মেহমান আসার কথা থাকলেও কোনে দাবি করেন বরযাত্রায় দ্বিগুণ মেহমান এসেছেন ফলে ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে ফলে খাবার কম পেয়ে আগত মেহমানরা ক্ষিপ্ত হয়ে চেয়ার টেবিল ভাঙচুর শুরু করলে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় কনে বৃষ্টি আক্তারকে ফেলে রেখে বরযাত্রী সহ ফিরে যান বর্ষা আলম তালুকদার